নমস্কার, আমি সম্বিত আপনার জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও প্রশ্নোত্তর সেশন নিয়ে। প্রশ্নোত্তর সেশন 83 নম্বর প্রশ্নোত্তর সেশন হবে এই সেশনটা। তো এখানে নানা রকম প্রশ্নোত্তর আমাদের সামনে এসে, প্রশ্নগুলো আমাদের সামনে এসছে এবং তার উত্তরগুলো আমি দেব, এবং যার কিছু কিছু উত্তর আমরা দিয়েছি আপনাদের সেটা নিয়েও আমরা বারবার করে আপনাদের ইনফরমেশানগুলো দিই এই প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে। স্পেশালি তো আমাদের মিটিং হয়, মিটিংয়ে আমরা দেখেছি যে বেশিরভাগ মানুষ প্ল্যান প্রেজেন্টেশন জানে না। বারবার করে বলছি, প্ল্যান প্রেজেন্টেশন জানতে চেষ্টা করুন, বুঝতে চেষ্টা করুন। পরবর্তীকালে আপনাদের জন্য একটা প্ল্যান প্রেজেন্টেশনের সেপারেট ভিডিও দিয়ে দেবো, সেটা ম্যাক্সিমাম লোকে দেখবে, কারণ ওটা নিয়ে কাজ চলছে। অনেক ভেবেচিন্তে সেই প্ল্যান প্রেজেন্টেশনটি আপনাদের সামনে আনতে হচ্ছে। তো নেক্সট কিছুদিনের মধ্যে আপনার প্ল্যান প্রেজেন্টেশনটা দেখতে পাবেন, আশা করি 30 তারিখের মধ্যে বা তার পরে হতে পারে। তো যাই হোক, আমরা অক্টোবর মাসে প্ল্যান প্রেজেন্টেশন নিয়ে আনার চেষ্টা করব, কারণ অক্টোবর মাস থেকে আমাদের মেন যে কাজ যদি শুরু হয়ে যায় সবার কাছে, তখন কিন্তু আমাদের কাছে বিশাল একটা চান্স আছে যে ইনকাম করার। তো প্ল্যান প্রেজেন্টেশন ছাড়া আপনি টিম বিল্ডও করতে পারবেন না, বারবার করে রিকোয়েস্ট করছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ফার্স্ট লার্নিং, এবং আপনারা দেখছেন প্রশ্নোত্তর সেশন। তো প্রশ্নোত্তর পর্ব 83-তে প্রথম প্রশ্ন হচ্ছে, গুড ইনফরমেশান স্যার, থ্যাংক ইউ, গ্রেট স্যার। আমাকে স্যার বলবে না প্লিজ, আমি ফ্রেন্ডলি বিহেভিয়ারের মধ্যে আমি বিশ্বাস করি। মানে স্যার বলতে গুরু বলে বলবেন না, স্যার বলে মহাশয় হিসাবে আপনি বলতে পারেন, যে কেউ বলতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, প্রত্যেককেই রেসপেক্ট করি আমি। আচ্ছা, নেক্সট, সেকেন্ড নাম্বার আপডেটের জন্য একটি ভিডিও দেন। সেকেন্ড নাম্বার আপডেটের জন্য, ওকে, দুই নাম্বার আপডেটের জন্য একটি ভিডিও দেন। দুই নাম্বার কিসের আপডেট আমাকে সেটা বলতে হবে, আমি বুঝতে পারলাম না। ভাইয়া, আমার জা লাইফস্টাইলে পাসওয়ার্ড যখন অ্যাকাউন্ট করি ওরকমই ছিল কয়েকদিন ধরে। জা লাইফস্টাইলে পাসওয়ার্ড চেঞ্জ করি, তারপরে আবার পাসওয়ার্ডটি জা লাইফস্টাইল থেকে আলাদা একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করি। আমি কী করতে পারি একটু জানাবেন। দেখুন, আমরা যখন একটা অ্যাপ্লিকেশান ইউজ করব, সেখানে জা লাইফস্টাইল এবং ইহা দুটোতেই আমাদের লগ ইন করতে হবে। তো হতে পারে সেখানে আমাদের যেরকম সেম পাসওয়ার্ড রাখার কথা বলেছে, আমি আপডেটটাই বললাম, সেখানে আমাদের দুটোই সেম পাসওয়ার্ড দিয়ে এন্টার করতে হবে। ওকে, এটা পরবর্তীকালে আপনারা মেল আইডিটি ঠিক করে রাখবেন। মেল আইডিটি অ্যাক্সেস করতে পারলে আপনি পাসওয়ার্ডটা রিসেট করে সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওকে, আচ্ছা, নাইস ভিডিও দাদা, অসংখ্য ধন্যবাদ, গুড, থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। লাভ 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 স্মাইলি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ দাদা। যা কয়েন্স বলতে কী বোঝায় এক্স্যাক্টলি? যা কয়েন্স মানে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যা ক্রিপ্টোকারেন্সিটাকেই যা কয়েন্স বলে আমরা পরিচয় পাই। দাদা, ইহাতে প্যাকেজের আপডেট আছে, পিভি করার পরেও প্যাকেজ আছে, এটা তো আপডেট হলে, ইহাতে আপডেট হলে করে দেওয়া হবে, এটা 30 তারিখের পর, আগে হবে না। আপনার প্রশ্নে অনেকবারই উত্তর দিয়েছি, একই প্রশ্ন করে করে আপনারা শুধু মানে কী বলবো, আমাদের মানে মনটা নষ্ট করে দেন, যে আমরা এটা ইন্টেনশান নিয়ে ইচ্ছা প্রকাশ করি যে আপনাদের হেল্প করতে, আপনারা বারবার একই প্রশ্ন করে আমাদের মানে ইচ্ছাটাই নষ্ট করে দেন। তো যাই হোক দাদা, যা কয়েন্সের এক্স্যাক্টলি কী বোঝায়? যা কয়েন্স মানে হচ্ছে যা ক্রিপ্টোকারেন্সি, যেটা আপনাকে দেওয়া হয়েছে, যারা পিভি মেম্বার যে তাদের 20টা করে মিনিমাম দেওয়া হয়েছে। উই মুভ, থ্যাংক ইউ অসীম দাদা। এবং যা আমার আইডিতে 3-4 দিন ধরে অ্যাড আসে না, অবশ্যই আপনার আইডি ক্লিয়ার ক্যাচ এবং কুকিজ করুন, সেটা অবশ্যই ঠিক করে রাখতে হবে, না হলে কিন্তু অ্যাড দেখতে পাবেন না। বারবার করে এই সতর্কতাগুলো বারবার করি, যাদের অ্যাড আসে না, আমারও ভাই অ্যাড আসে না বলেছেন, এই ফলোটা করুন, যা যা ইনফরমেশান আমি দিচ্ছি এখানে। ওকে দাদা, ইমেল অ্যাড্রেস কিছু করতে হবে, ইমেল অ্যাড্রেসটা ঠিকঠাক করে রাখতে হবে, যাতে আপনি অ্যাক্সেস করতে পারেন, সেখানে নানা রকম ইনফরমেশান, শেয়ার সার্টিফিকেট চলে আসবে, ইভেন আপনার পাসওয়ার্ডটা সিকিউর করার জন্য বা পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য ইমেল অ্যাড্রেসটি দরকার। ওকে, ইমেল অ্যাড্রেসটা সিকিউর রাখতেই হবে। লাভ ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ, গুড নিউজ, রিয়েলি গুড নিউজ আমাদের জন্য ছিল, নাইস। বাট দাদা, যদি একই ফোন থেকে দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে কি কোনো প্রবলেম হবে? একটা ফোন থেকে কোটি কোটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, একটা ফোন দিয়ে ম্যাক্সিমাম দুটো অ্যাকাউন্ট চালানো যায়, যদি দুটো সিমের ফোন হয়, আর সেই ফোনটা অবশ্যই স্মার্টফোন হওয়া দরকার। ওকে, থ্যাংক ইউ দাদা, থিঙ্ক, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, রিন্টু মণ্ডল, থ্যাংক ইউ, অচিন্তদা এগেইন। আচ্ছা দাদা, ইহাতে যা লাইফস্টাইল আর পাসওয়ার্ড আলাদা হলে কি প্রবলেম হবে? এখন আমি আলাদা করতে বলেছিলাম, কারণ এখন আমাদের কাছে অ্যাপ্লিকেশান নেই,
এবং এই পাসওয়ার্ডটি যত আলাদা করে রাখবেন, একটা জায়গায় যদি জালা স্টাইলে প্রবলেম হয় তো ইহাটা আপনার চালু থাকবে, বা ইহাতে প্রবলেম হলে জালা স্টাইল চালু থাকবে। হ্যাকাররা একবারে কোনো দুটো অ্যাকাউন্ট একসঙ্গে হ্যাক করতে পারবে না, তাতে আপনার সমস্যাটি কম হবে বলে আমি বলেছিলাম। কিন্তু এখন এই আপডেটের পর আপনারা ভবিষ্যতে যখন অ্যাপ্লিকেশান আসবে তারপরে আপনি দুটো পাসওয়ার্ড একই করে ফরগট পাসওয়ার্ড করে রেডি রাখতে পারেন, ওকে, যাতে আপনি আইডি পাসওয়ার্ডটি একবারে লগ ইন করে তাদের অ্যাক্সেসগুলো করতে পারেন। দাদা, আমি প্রতিদিন 10-15টা অ্যাড দেখতে পাই, কিন্তু একটা মাত্র অ্যাড দেখাচ্ছে 4 সেন্ট করে প্রতিদিন দিচ্ছে, তো খুব ভালো, আমি তো প্রতিদিন পাই না, 3 দিন আজকে নিয়ে 4 দিন হবে, যদি অ্যাড না পেয়ে থাকি তো আজকে 4 দিনের দিন অ্যাড পাচ্ছি না। একটা ইউরো হতে কেমন সময় লাগবে? তো আপনি হিসাব করে দেখুন, 100 পয়সা হিসাবে 100 সেন্ট ধরুন, তাহলে আপনার 1 ইউরো হয়ে যাবে, কতদিন লাগে ধরুন। আর রেফারাল বোনাস অ্যাড হবে কবে থেকে আমরা জানি না, এরকম কোনো আপডেট এখনও দেয়নি। আশা করি আমাদের সফটওয়্যারটা আপডেট হলে, তার রেফারালগুলো আপডেট হয়ে গেলে আমাদের কাছে রেফারাল বোনাস অ্যাড হতে থাকবে, আশা করি অক্টোবরের মধ্যে। এটা আমি শিওর হয়ে বলতে পারছি না, কারণ এই আপডেটটা আমাদের প্রয়োজন। দাদা, নন পিভি নিয়ে কিছু বলেন। আর নন পিভি নিয়ে সেপারেট একটা ভিডিও আছে নন পিভি মেম্বারদের নিয়ে, আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমার তো নন পিভি অ্যাকাউন্ট, কিন্তু অ্যাড দেখি নিয়মিত, আমার ডাউনলাইনরা সব নন পিভি, কোনো সমস্যা হবে না তো? না, উত্তরটা দিলে উপকার হতো, থ্যাংক ইউ। আচ্ছা, নন পিভি আমি নিয়ে একটা ভিডিও আছে, নন পিভি মেম্বার নিয়ে ভিডিওটা আছে, তো আমি নন পিভি নিয়ে একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেবো, নন পিভি ইনকাম, দেখি কোনো ভিডিও আছে নাকি। তো এরকম একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম নন পিভিদের নিয়ে ইনকাম, তাই হোক যাই হোক বলে রাখি, একটা অ্যাডের জন্য 1 সেন্টের কাছাকাছি আপনারা ইনকাম করতে পারেন, এবং আপনি ডাউনলাইন থেকে 100% ইনকাম করতে পারেন, যেটা 350 ইউরো, যারা যারা 30 তারিখের মধ্যে, 30 সেপ্টেম্বরের মধ্যে নন পিভি মেম্বার হয়েছে। এবং আপনারা একটা করে ফ্রি রেফারাল পাবেন, যারা যারা প্রত্যেক দিন অ্যাডগুলো দেখছে অবশ্যই ফ্রি রেফারাল পাবে, যারা অ্যাড দেখছে না তারা কিন্তু ফ্রি রেফারাল পাবে না। এবং এই নন পিভি মেম্বাররা সেই ফ্রি রেফারালদের থেকে কিন্তু একজন পিভি মেম্বারের মতনই ইনকাম করতে পারবে, এক্সট্রা ইনকাম, যেটা হচ্ছে 1000 ইউরো পোটেন্সিয়াল ইনকাম, ঠিক আছে। এবারে আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা ডাউনলাইনে যে নন পিভি মেম্বাররা ফার্স্ট লেভেলে রয়েছে তাদের থেকে আপনি 100% ইনকাম করতে পারেন, কিন্তু যদি কোনো পিভি মেম্বার থেকে থাকে তার থেকে কোনো রকম ইনকাম পাবেন না। যদি আপনার ডাউনলাইনে থাকা নন পিভি মেম্বার যদি পরবর্তীকালে পিভি করে নেয়, তার সেই প্রথম 6 মাস তার থেকে ইনকাম পাবেন, কিন্তু তারপরে তারা পিভি মেম্বারের মতো ইনকাম করতে শুরু করে দিলে কিন্তু তাদের থেকে ইনকাম পাবেন না, যদি আপনি নন পিভি হয়ে থাকেন। দাদা, নন পিভিতে অ্যাকসেন্ট করে পায় যদি কিছু বলেন উপকার, বারবার একই প্রশ্ন করে আমি কি উত্তর দেবো বলুন, আপনাদের একই প্রশ্নের উত্তর দিতে মজা পান নাকি আপনারা মানে প্রশ্নগুলো করতে মজা পান? আমার মোটে ভাল লাগে না, ভালোই লাগে না আমার। দাদা, আমি গত 18-9 পিভি করেছি, কিন্তু ইয়াতে রেজিস্ট্রেশন করতে পারছি না, এই নিয়ে বিস্তার ভিডিও রয়েছে, প্রত্যেকটা জায়গায় বলে দেওয়া হয়, মিটিংয়ে বলে দেওয়া হয়, আপনি একটু চোখ কান খোলা রাখুন, জানতে পারবেন। যা লাইফস্টাইলের তরফ থেকে ক্লিক ইয়ার অপশানে ক্লিক করে ইয়াতে ঢুকবেন, ইয়াতে ঢুকে রেজিস্ট্রেশন করতে যাবেন, সেখানে কোনো রেসপন্স না পেলে আপনি ইয়ার ল্যান্ডিং পেজে এসে লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড বা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে, আপনার এন্টার হয়ে যাবে, ওকে। দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি, আমার 3টে আইডি, 2টা আইডিতে প্রতিদিন 17টা করে অ্যাড আসে, তার মধ্যে রিয়েল অ্যাড আসতে যে, কিন্তু একটা রিয়েল অ্যাড কোনো অ্যাড আসে না, আমার 4 মাস ধরে অ্যাড দেখছি, এতদিন ঠিকঠাক ছিল আবার 20 সেন্ট আসছে, কয়দিন করে এটা আসতো এখন আবার আসে না, কি করব দাদা জানাবেন? এটা আপনার কিছু করার দরকার নেই, মিটিংয়ের মধ্যে নানা রকম ইনফরমেশানগুলো শেয়ার করা হয় না, দেখে শুধু প্রশ্ন করতে আপনারা ব্যস্ত, তো বাধ্য হয়ে আমি উত্তরটা দিচ্ছি, কারণ আমার রেসপন্সিবিলিটি আমি কমপ্লিট করছি, কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আপনি যদি কমপ্লিট না করেন বা রেসপন্সিবল না হন পরবর্তীকালে আপনারই সমস্যা হবে, আমার কিচ্ছু যায় আসবে না তাতে। তো দেখুন, এই যারা অ্যাডগুলো দেখতে পাচ্ছে না, রোজ অ্যাড দেখতে পাবে এরকম কোনো কথা বলা হয়নি, ওকে, রোজ তারা অ্যাড পাবে এরকম কোনো কথা বলেনি, আমিও আজকে নিয়ে 4 দিন অ্যাড দেখতে পাইনি, আজকের অবশ্য অ্যাডটা আমি এখনও দেখিনি, একটাও অ্যাডও দেখিনি, সময় পাইনি, তো পরবর্তীকালে অ্যাড দেখব, যদি না আসে আমার কোনো মাথা ব্যথা নেই, পরবর্তীকালে সবার জন্য যখন অ্যাডটা রান করবে আমরা দেখতে পাবো, এই নিয়ে কোনো চিন্তা করবেন না, অনেকেই অ্যাড পায়নি, সবাই অ্যাড পাবে আস্তে আস্তে, তারা সবাই অ্যাড পাবে, এটা নিয়ে কোনো ব্যস্ত হবেন না। দাদা, আমি পিভি মেম্বার রেফার, আমি যাদের রেফার করেছি তারা কেউ পিভি করেনি, তাহলে কি আমি
ফ্রি মেম্বারদের থেকে রেফারাল বোনাস পাবো? আপনি যে অ্যাডভার্টাইজিং রেফারাল বোনাস তাদের থেকে ফ্রি মেম্বারদের থেকে পাবেন 350 ইউরো প্রতি বছর হিসাবে, ওকে? আর যদি কোনো অফারের মধ্যে পড়ে থাকেন সেখানে 1000-1500 ইউরো পেতে পারেন প্রথম বছরের জন্য। আমার ইয়াতে পাসওয়ার্ড একটা, জালা স্টাইলে একটা পাসওয়ার্ড, প্রবলেম হবে না? কোনো প্রবলেম নেই, এখন পরবর্তীকালে এটা চেঞ্জ করে নেবেন যখন অ্যাপ্লিকেশান এসে আপনাদের জানানো হবে, আমরা জানিয়ে দেবো আপনাদের, ওকে? দাদা আমি দুদিন ধরে অ্যাড, কোনো অ্যাড আসছে না কেন? আমার 3 দিন আসছে না, আমি কেন জানি, জানিয়েওছি একটু আগে, জানালাম, শুনে নেবেন ভিডিওটা তাহলেই জানতে পারবেন। আমার মা বাবার নামে আইডি করেছি, তবে তাদের বয়স 60-65-এর উপর, এতে কোনো সমস্যা হবে না? যাদের 60-65-এর উপর বয়স, আমার বাবারও 60-65 বছরের উপরে বয়স, তার অ্যাকাউন্ট রয়েছে, আমি 60 বছর করে রেখেছি তার বয়সটা, যাতে সে 65 বছর মানে 18 থেকে 65 বছরের মধ্যেই কিন্তু অ্যাড দেখতে পারবে ইয়াতে। তো 18 থেকে 65 বছরের মধ্যে 60 ফাট সিলেক্ট করে রাখবেন, কোনো অসুবিধা হবে না, অ্যাড দেখতে পারবে। দাদা এই বছরের জন্য কি ইনকাম শুরু হবে? অলরেডি শুরু হয়ে গেছে, চোখ কান খোলা রাখুন। দাদা কেওয়াইসি মেম্বাররা 1 সেন্ট করে পাচ্ছে, ফর্ম ফিল আপ করেছে, তারা কতদিন পর ইয়াতে আপডেট হয়ে যাবে, তখন আপনাদের সব ঠিক করে দেওয়া হবে, এটা নিয়ে আপডেট চলছে অলরেডি, ওকে? দাদা আমাদের 60টা পেইড অ্যাড কবে আসতে পারে? ডিসেম্বর নাগাদ বা জানুয়ারি নাগাদ মোটামুটি 60টা করে পেইড অ্যাড আসতে পারবে, আর আমাদের আর্নিংটা শো করবে 100 ইউরো হলে, ওকে? আমি সেটা আজকের আপডেটে অলরেডি বলে দিয়েছি। দাদা আপনার বাড়ি কি কলকাতায়? এটা শুরু হলে পর কি আইডি খোলা যাবে? অবশ্যই খোলা যাবে, এটা শুরু হওয়ার পরে নতুন আইডি খোলা যাবে, কোনো তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই, আপনারা ইনকাম দেখেও জয়েন করতে পারেন, কোনো রকম তাড়াহুড়ো করতে হবে না, ওকে? দাদা আমি পেড অ্যাড পাইছি কিন্তু 4 সেন্ট যোগ হয়নি, 24 ঘন্টা পর হয়ে গেছে, কেন বলবেন? পেড অ্যাড পেলেই যে আপনার কাছে অ্যাড ইউরো যোগ হবে সেটা তো নর্মাল ব্যাপার, কিন্তু আপনার নেটওয়ার্কটি যদি সমস্যা করে বা পেড অ্যাডটি কোনো কারণে আপনার মোবাইলের ডেটা থেকে মিস হয়ে যায়, তখন কিন্তু পেড অ্যাডের টাকা যোগ হবে না। আর যদি আপনার কুকিজ ক্লিয়ার না থাকে, পেড অ্যাড কোনো রকমে আপনাকে কোনো টাকা দিতে পারবে না। আর কোনো প্যাকেজ অপশান যদি শো করে, আপনাকে চুজ করতে বলে আপনি 10 ইউরো দিয়ে পিভি করবেন নাকি ফ্রি জয়নিং করবেন, এই অপশানটা থাকলেও আপনার কাছে কোনো রকম টাকা যোগ হবে না, যদিও বা বাই চান্স পেড অ্যাড এসে থাকে। দাদা একটা মোবাইল থেকে কার্ডটা অ্যাকাউন্ট করেছি, অ্যাড দেখা যাবে? একটা মোবাইল থেকে একটাই অ্যাকাউন্টে অ্যাড দেখা যায়, যদি আপনার কাছে দুটো সিম থাকে সেই সেকেন্ড সিম যদি অন্য অ্যাকাউন্টের সঙ্গে যোগ করা থাকে সেই অ্যাকাউন্টেরও অ্যাডটা দেখতে পারেন সেই মোবাইলে। দাদা আমার ডাউনলাইনে একজন পিভি মেম্বার অ্যাড দেখে অ্যাকসেন্ট করে আসে, এখন কী করবেন? গুগল ডকুমেন্টটা দিয়েছি সেখানে সাবমিট করে দিন, ওকে? বারবার করে মিটিংয়ের মধ্যে বলা আছে, আপনারা একটু খোঁজপাতি নেবেন, তাহলেই চোখ কান খোলা রাখলে সব সমস্যা দূর হবে। দাদা আমার টিমের মেম্বার প্রতিদিন পেড অ্যাড আসছে কিন্তু ইউরো যোগ হচ্ছে না, ব্রাউজার চেঞ্জ করেও আসছে, ব্রাউজার চেঞ্জ করেও আসছে, এখন কি করব? যদি ব্রাউজার চেঞ্জ করে আসে আপনার ক্লিয়ার কুকিজ করুন, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়, প্রশ্ন করার কি আছে? বারবার করে আমি একই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি, দেখছেন তো আপনারা। দাদা এখন রেফার করা যাবে? হ্যাঁ করা যাবে। দাদা আমার পিভি করা সকল অ্যাকাউন্ট এখনও অবধি পেড অ্যাড আসে নাই, ইমেল পাঠানোর ফরম্যাটটা দিলে ভালো হয়, পেড অ্যাডের জন্য কোনো দিন কোনো ইমেল ফরম্যাট নেই, ধন্যবাদ। গুড নাইট দাদা, গুড নাইট, কালকে খুবই টায়ার্ড ছিলাম, বেশিক্ষণ মিটিংটা চালাতে পারিনি, নাইস, থ্যাংক ইউ অচিন দাদা, নাইস। ইমেল ঠিক না করলে কী হবে? সমস্যায় পড়বেন, আর কিচ্ছু না। দাদা সৌদি আরবে থাকি, এখন যদি কোনো পেড আসে নেই, আমি পিভি করেছি অনেক আগে, আমি অ্যাড দেখেছি 2000+, কী সমস্যা বলবেন? আপনার কাছে অ্যাড আসেনি, ক্লিয়ার কুকিজ ক্লিয়ার ক্যাচ করে রাখবেন অ্যাড আসার জন্য, কিন্তু এইগুলো করতে হবে আপনাকে, ওকে? তারপরে যে গ্যারান্টি সহকারে অ্যাড দেবে এটা না, কিন্তু অ্যাড যখনই আপনাকে দেবে আপনি দেখতে পাবেন, কারণ এর মধ্যে অনেকেই অ্যাড পেয়েছে, অনেকেই চেষ্টা করেছে অ্যাড দেখেছে। দাদা আমি পিসি থেকে ক্রোমে ঢুকতে পারছি না, আপডেট করুন, আপডেট করুন ক্রোম ফাইলটা, তাহলে ঠিক হয়ে যাবে। দাদা পাসওয়ার্ড চেঞ্জ ভিডিও দেন, অলরেডি দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা আমার আইডিতে পিভি করা একটা ফ্রি রেফারাল আছে, তাহলে মান্থলি করা একটা রেফারাল আছে, তারা পিভি নাকি সেটা আমাকে বলতে হবে, আপনি প্ল্যান প্রেজেন্টেশন দেখুন, ক্লিয়ারলি জানতে পারবেন। টেলিগ্রামে ফার্স্ট আর্নিং ফ্যামিলি গ্রুপে ঢোকার পর পিন চ্যাট বক্স দেখা যাচ্ছে না, কেন? পিন চ্যাট আলাদা আর চ্যাট বক্স আলাদা, ওকে? পিন চ্যাট অলওয়েজ দেখতে পারবেন, আপনার ক্লিক করে সেখান থেকে কালেক্ট করতে পারবেন মেসেজগুলো, আর চ্যাট বক্স আমরা বন্ধ রাখি, কারণ এই সময় আমি ভিডিও করতে ব্যস্ত,
সবাই নিজের টিম নিয়ে ব্যস্ত, তাই আপনাকে কোনো রিপ্লাই দেওয়ার মতো কেউ নেই বলে চ্যাটটা অফ রয়েছে, কিন্তু ইনফরমেশানটা দেওয়ার জন্য সব অ্যাভেলেবেল রয়েছে। তিন চার দিন ধরে অ্যাড আসে না, ক্লিয়ার কুকিজ করুন, হয়ে যাবে, আস্তে আস্তে অ্যাড আসবে সবারই, চিন্তা করবেন না। দাদা আমার অ্যাড আসে না কেন, বলে দিয়েছি সব কিছু হয় কাজের জন্য। আচ্ছা, সব কিছু হয় কাজের জন্য, কোনো একটা নির্ধারিত ডেট আসে না, যদি নাই এসে থাকেন তাহলে আপনি প্রশ্ন করছেন কেন। আমরা একটা ব্যবসা করলে নির্ধারিত ডেট আমাদেরকে দেয়া সম্ভব না। ব্যবসায় আমরা একটা সময় কখন কাস্টমাররা আসবে আমরা জানতেই পারি না, এটা ব্যবসা, এটা চাকরি না, বারবার করে বলছি। যারা যারা সেম প্রশ্ন মনে আছে তাদেরকে প্রত্যেককে বলছি, আপনি চাকরি করতে যান সেখানে নির্ধারিত ডেট আপনাকে দিয়ে দেবে, সেই ব্যবসা থেকে চাকরি তৈরি হয়, এটা ব্যবসা। আপনাকে ধৈর্য যেমন ধরতে হবে তেমনভাবেই আপনাকে ইনকাম প্রদান করা হবে। তো এই ধারণাটা আপনার মধ্যে যদি না আসে আপনি কোনোদিনও ব্যবসায় ইনকাম করতে পারবেন না সঠিকভাবে, ব্যবসাটাকে বাড়াতেও পারবেন না, মানে ইনকাম বাড়ানো। আজ কাল করতে করতে বছর কেটে যাবে, কেটেই যাবে, কারণ রাতারাতি কোনো কিছু হয় না। আপনারও বয়স আজ কাল করতে করতে আজ হয়তো 30, 35, বা 50 বছর গিয়ে ঠেকেছে প্রত্যেকটা মানুষের, এটা রাতারাতি তৈরি হয়নি। 7 দিনের মধ্যে 50 বছর বয়সী একটা মানুষ হয়ে যায়নি, বা 30 বছর বয়স বা 20 বছর বয়স মানুষকে হয়ে যায়নি। দেখা গেল আর আমি উনাকে রিপ্লাই দিয়েছিলাম, হ্যাঁ বছর হলো, তাতে কি সমস্যা? দেখা গেল 1 বছর কাটায় দিছে, আরে 2 বছর কেটে গেছে অলরেডি, একটু ইনফরমেশানগুলো রাখুন। এই ইনফরমেশানটা নিতে কতদিন লাগবে আপনার, 50 বছর নাকি, সেটা একটু দেখুন। দাদা জিমেল কিভাবে চেঞ্জ করব, জিমেল চেঞ্জ করার সেপারেট ভিডিও রয়েছে, জন্ম তারিখ সংশোধনের পরে ভিডিওটা দেখবেন, আপনাকে কমেন্টে দিয়ে দিয়েছি সেই ভিডিওটা দেখবেন, পেয়ে যাবেন। এগুলো কি 30 তারিখের পর আপডেট হওয়ার পর ঠিক হবে না, এটা আমি এক্স্যাক্ট ডেট বলতে পারবো না। 30 তারিখের পর যদি অফার বন্ধ হয়ে যায়, ফ্রি মেম্বারের পিবি করার অফার, তাহলে সেই ডেটাবেসটি কালেক্ট করে আপডেট হওয়া শুরু হবে। ওকে, আপনারা ধৈর্য ধরুন, বারবার করে এক্সপ্লেন করছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনুন, আর যতটুকু বলছি ততটুকুই মানে করুন, অতিরিক্ত মানে করলে আপনার সমস্যা সমস্যাই থেকে যাবে, সমাধান হবে না। দাদা কেমন আছেন, উড়িষ্যা থেকে বলছি, 17 জুন তারিখের রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু ফিউচার শেয়ারের কিছুই আমাকে দেখাচ্ছে না। জুন 17 তারিখের সময়, জুন 10 তারিখের অবধি ফিউচার শেয়ার দেওয়া হয়েছে, ওকে, জুন 17 তারিখের সময় ফিউচার শেয়ার সিস্টেম ছিল না, আমাকে একটু জানাবেন, 10 তারিখ অবধি দেওয়া হয়েছে, তারপরে আর দেওয়া হয়নি। দাদা ভাউচার কোড কীভাবে কিনতে হয় জানাবেন, সেইভাবে সেপারেট ভিডিও রয়েছে, আর বাংলাদেশের ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তার থেকে ভাউচার কোড কিনতে পারেন, 1200 থেকে 1250 টাকা মতো বাংলাদেশে, এবং 1109 থেকে 1150 টাকা ইন্ডিয়াতে খরচা পড়ে, এটা ট্যাক্স সহ খরচ, যে কিনবে তারই ট্যাক্স দিতে হবে, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি জাস্ট টাকাটা দিয়ে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। ধন্যবাদ দাদা, আমি বাংলাদেশ থেকে আপনার মাধ্যমে 100 ইউরো কম্বো ব্যাগ কিনতে যাই, আমি বাংলাদেশে কম্বো ব্যাগ দিতে পারবো না, আপনি এই ফোন নাম্বারটাই নোট করে নেবেন, কম্বো প্যাকের জন্য অ্যাভেলেবেল রয়েছে। আর কাউকে আমি বারণ করে দেবো যে ক্রিপ্টো থেকে যেন কেউ কোনো রকম প্যাকেজ কিনবেন না, কোনো রকম সমস্যায় পড়লে কিন্তু তার যে ডেট, মানে কবে এটা ফিক্স হবে, বারবার করে বলা সত্ত্বেও অনেকে কিনছে, বিপদে পড়তে পারে। কেমন আছেন দাদা, আপনার সকল ভিডিও দেখি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপডেটটা যেন ভিডিওগুলো দেখে, শুধু অনেকেই দেখে ভিডিও, আমাকে প্রত্যেকেই বলে, আমি চাই যে সবাই দেখুক, এবং আমিও খুশি হই যে ভিডিওটা দেখে, আমার ভিডিও দেখে আমি কিছুতে হেল্প করতে পারছি, কিন্তু ভিডিওটা দেখে দেখার মতো করে দেখুন, যে কিছু শেখার মতো করে শিখুন, না হলে ভিডিও দেখে কোনো লাভ নেই, এটা প্রত্যেকের জন্যই আমি বলছি। 100 ইউরো কী কী আছে দাদা, ভিডিওটা দেখে নেবেন, সেখানে বলা রয়েছে। 100 ইউরোতে 2টো ভাউচার প্যাকেজ রয়েছে, 20টা স্পন্সরশিপ রয়েছে, 1 বছরের জন্য 40,000 ইউরো ইনকাম থাকবে পোটেন্সিয়াল, আর থাকবে কি আপনার অ্যাক্টিভেশন প্যাকেজ 2 মাসের জন্য, প্রথম মাসের রেস্ট অবধি, আর বাকি মাসের পুরো টাইম অবধি থাকবে, মানে 31 অক্টোবর অবধি। দাদা বাংলাদেশের থ্যাঙ্কস বলছি, আমার কোনো টেলিগ্রাম আইডি নেই, আপনার টেলিগ্রাম আইডি ইউজ করে অ্যাকসেন্টের আর্নিংটা প্রবলেম হবে, আমারটা ইউজ করবেন কেন আমি বুঝে পাচ্ছি না, আমার টেলিগ্রাম আইডি ইউজ করবেন কেন, দেখিও ভুল করেছি তো মুশকিল, কালকেও একজন বললো আমার আপনার টেলিগ্রাম আইডিটা দিন, একটা আইডি ক্রিয়েট করতে কতক্ষণ লাগে আমি তো দেখিয়ে দিয়েছি আইডিটা কীভাবে ক্রিয়েট করতে হয়, জাস্ট সেখানে নামটা টাইপ করে আপনার একটা ইউনিক আইডি সেভ করে দিন, ব্যাস তাহলে হয়ে গেল, 2 মিনিটের মধ্যে যেটা তৈরি হয়ে যায় সেটা অন্যের থেকে হেল্প চাওয়াটা মানে কী বলবো, মানে খুবই খারাপ দেখায়।
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমার একটা প্রশ্ন আছে, যদি উত্তর দিতেন, আমি যখন উইথড্র করব তখন বাংলাদেশের কোনো লিডারের অনুমতি নেওয়া লাগবে কি ওয়ালেটের মধ্যে 100 ইউরো বা একাধিক ইউরো ট্রান্সফার করার জন্য ইন্টারন্যাশনাল ব্যাংকের মাধ্যমে উইথড্র করার জন্য কোনো লিডার ছাড়া? এখানে স্বাধীনভাবে সবাই ফ্রিল্যান্সিং কাজ করছে, বারবার করে বলে দিচ্ছি, এটাই লাস্ট প্রশ্ন, ওনারটাই লাস্ট প্রশ্ন নিচ্ছি। আমরা বাংলাদেশে যেসব লিডাররা রয়েছে, এরা অনেকেই বলে লিডার লিডার লিডার, বা ইন্ডিয়ার লিডাররা রয়েছে অনেক সময় লিডার লিডার করে মাথা খায়, এরকম কোনো ব্যাপার নেই। লিডার বলতে জাস্ট লিডার, তার থেকে আপনি গাইডেন্স পাবেন, ওকে গাইড করে দেবে সে কি করতে হবে, কিন্তু তার অনুমতি লাগে না কোথাও, আপনি তার চাকর না, পোষা কেউ না। এটা পরিষ্কারভাবে আমি বাজে ভাষায় বলছি, কারণ এটা মাথায় ঢোকাতে চাই আপনাদের, এটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, এখানে সবাই স্বাধীনভাবে ইনকাম করতে পারবে, এখানে কেউ কারুর বস না, কেউ কারুর অধীনে থাকে না। হতে পারে কারুর থেকে আপনি সাজেশন নিচ্ছেন, তাকে অসম্মান করবেন না বা কাউকে অসম্মান করবেন না, এটা রেসপেক্টের খাতিরে বলছি। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি না কোনো লিডারের কথা শুনবো না, নাও শুনতে পারেন, এখানে লিডারের পা ধরে বসে রাখতে হবে এরকম কোনো কথা নেই, বারবার করে আপনাদের প্রত্যেককে বলছি। আপনারা তাদের থেকে আপডেট নেবেন কি নেবেন না পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে, কারণ যাচাই করে নেওয়ার দায়িত্ব আপনার, ইনকাম করার দায়িত্ব আপনার, কাজ করার দায়িত্ব আপনার। তো লিডার কোথা থেকে আসছে এখানে? সে নিজের স্বার্থে আপনাকে রেফার করেছে জাস্ট। আমিও নিজের স্বার্থে কাউকে যদি রেফার করে থাকি, আমি তার বস হয়ে গেলাম না, আমি বরঞ্চ থ্যাঙ্কফুল টু হিম যে আমার আন্ডারে জয়েন হয়েছে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার আন্ডারে জয়েন হয়েছে, আমি জানতে অজান্তে তাদের জয়েন করিয়েছি, আমার ডাউনলাইনে রয়েছে, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সঙ্গে যোগাযোগ করতে বলি বারবার করে, যে কোনো মাধ্যমে হোক। তো ওকে, আমি নেক্সট ভিডিওতে আবার আপনাদের জন্য নতুন প্রশ্ন উত্তর সেশন নিয়ে আসবো। আজকের জন্য এখানেই প্রশ্ন উত্তর সেশনগুলো এখানে সমাপ্ত করছি। গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, এবং নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব রোজকার মতো। ধন্যবাদ, গুড বাই অ্যান্ড জয় হিন্দ।